আসসালামু আলাইকুম। আজকে আমরা সলিডওয়ার্কসে এই 3D মডেলটা তৈরি করব। তো এই জন্য প্রথমে আমরা আমাদের ড্রয়িংটা দেখি। এখানে একটা সিলিন্ডার আছে 30, 50 আর 48 মিলিমিটার, আর এখানে দুটো স্লট আছে। স্লট দুটো হচ্ছে আমাদের 75, 45 মিলিমিটার, আর হোলগুলো হচ্ছে আমাদের 15 মিলিমিটার, আর এটা হচ্ছে 50 মিলিমিটার, এটা 5 আর এটা হচ্ছে 30 মিলিমিটার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 45। তো এটা শুরু করি। শুরু করার জন্য প্রথমে আমি ফাইল মেনু থেকে নিউ ফাইল সিলেক্ট করে পার্ট, ওকে, নতুন একটা 3D মডেল ড্রয়িং করার ইন্টারফেস ওপেন করলাম। এখানে আমাদের ইউনিট আছে হচ্ছে আইপিএস ইউনিট, আমরা এখান থেকে MMGS ইউনিট দিয়ে দিব। তারপরে আমাদের আমাদের রাইট প্যানটা সিলেক্ট করব, স্কেচ। তো প্রথমে আমি সিলিন্ডার ড্র করব, তার জন্য একটা সার্কেল সিলেক্ট করে এখানে দুটা সার্কেল ড্র করব, একটা দুইটা। এখানে আমি দুইটা সার্কেল ড্র করলাম, সার্কেল দুটা ডাইমেনশন দেই। আমাদের আউটার সার্কেল এটা হচ্ছে ডায়ামিটার 50 মিলিমিটার, আর ইনার সার্কেল এর ডায়ামিটার 30 মিলিমিটার, ওকে। স্কেচ থেকে আমি এক্সিট করে নিলাম। ফিচার্স থেকে এক্সট্রুড পজিটিভ সিলেক্ট করে আমরা টেক্সট করব হচ্ছে 48 মিলিমিটার, আর ডিরেকশনটা এদিকে দেই। তো এটা হওয়ার পরে আমরা আবার রাইট প্যান সিলেক্ট করে স্কেচ দেখে নর্মাল, প্রথমে আমি মিড পয়েন্ট লাইন সিলেক্ট করে অরিজিন থেকে দুটো লাইন ড্র করব। দুটো লাইন ড্র করলাম, এই লাইন দুটো আমি কন্ট্রোল জেবে ধরে সিলেক্ট করে কনস্ট্রাকশন লাইন দিব, এবং এই দুটো লাইন আমি ইকুয়াল রেডিয়াসে দিই। এই দুটো লাইন আমি ইকুয়াল দিই, ওকে। এখন আমরা এখান থেকে সেন্টার পয়েন্ট আর্ক ফ্লোটেটা সিলেক্ট করে এই পয়েন্ট থেকে যেতে সেন্টার পয়েন্ট, এখান থেকে আমরা প্রথমে সেন্টার পয়েন্ট আর্ক সিলেক্ট করে আমাদের এই অরিজিন থেকে এখানে আমি একটা স্লট ড্র করি, ওকে। স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে আমরা এর আউটার এই রেডিয়াস দিব হচ্ছে 75, আর এই ইনার এই রেডিয়াস দিব হচ্ছে 45, ওকে। এখন আমরা সার্কেল সিলেক্ট করে এই পয়েন্টে এবং এই পয়েন্ট, তিনটা পয়েন্টে এটা সার্কেল ড্র করবো, এই সার্কেল এটা এবং এটা। সার্কেল দেন আমি সিলেক্ট করে কি হচ্ছে ইকুয়াল, স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে সার্কেল এর ডায়ামিটার হচ্ছে আমাদের 15 মিলিমিটার, ওকে। তখন আমাদের স্কেচটা আমরা সিলেক্ট করব, সব স্কেচ সিলেক্ট করে এখান থেকে আমরা যাবো হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন, এটা সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা চারটে জায়গায় এখানে দিব দুইটা, এখানে একটা প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন, ওকে। তো আমার একটা ড্রয়িং হলো। এরপরে আমরা যাব হচ্ছে ফিচার্স এক্সট্রুড বলবেস, আমরা এটা এক্সট্রুড বলবেস করবো হচ্ছে 20 মিলিমিটার, আর এটা আমরা দেখতে পাচ্ছি এটা বাইরের দিকে আছে, আমরা এটা অন্যত ডিরেকশনটা হবে এদিকে, ওকে। তো এটা হলো। এখন আবার রাইট প্যান সিলেক্ট করে স্কেচ নর্মাল, এবার আমরা প্রথমে একটা সেন্টার লাইন সিলেক্ট করে এই সার্কেল এর সেন্টার থেকে এই সার্কেল এর সেন্টার পর্যন্ত একটা লাইন ড্র করব, তারপরে লাইন সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, তারপরে এখান থেকে হ্যাঁ একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এখন এই সার্কেল এবং এই এই এজ এই দুইটা এজ আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কম্বাইনিটি এই সার্কেল সিলেক্ট করব, এটা এবং এটা, এই সবগুলো সিলেক্ট করে আমি কম্বাইনিটি দেবো। টিম এন্ট্রি সিলেক্ট করে
এটা সিলেক্ট করে আমি আগের অতিরিক্ত এই স্কেচগুলো আমি ডিলিট করে দেব। এখন আমরা ফিচার্স থেকে দেবো হচ্ছে এক্সট্রুড বক্স, আর আমরা জানি দেখেছিলাম যে এখান থেকে এখানে গেছিল হচ্ছে 5 মিলিমিটার, তাহলে এখান থেকে সিলেক্ট পেন এখান থেকে অফসেট সিলেক্ট করে এখানে আমরা দিই 5 মিলিমিটার। তো এই যে আমাদের এই সিম্পল 3D মডেলটা তৈরি হয়ে গেছে, বা এটাতে এখন একটা কালার দিতে পারি, একটা কালার দিয়ে নেবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন, চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। Thank you for watching.